বন্ধুগণ, শুধু তলাবিহীন ঝুড়ি নয়, সত্যিকার অর্থেই একটা ডুবন্ত জাহাজকে টেনে তুলেছিলেন শহীদ হোসেন জগবন্ধু। সেই কারণেই তৎকালীন যিনি আপনার এখানে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, তিনি মাহফুজুল্লাহর যে বইটা হোসেন জিয়ার উপরে উনি লিখেছেন, তার এক জায়গায় কমেন্ট করতে গিয়ে তিনি বলেছেন, মাইলাম, উইলিয়াম মাইলাম, তিনি বলছেন যে শহীদ জিয়া যদি 81 সালে নিহত না হয়ে 75 সালে নিহত হতেন, তাহলে এই দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো, হয় আফগানিস্তান হয় লাইবেরিয়া হয়ে যেত। আপনারা জানেন যে উনি আসার পরেই তিনি মানুষকে উজ্জীবিত করেছেন, পথে পথে মাঠে মাঠে ঘুরেছেন, খালে গেছেন, মাঠে গেছেন, সব জায়গায় গেছেন। তিনি প্রথমে যে কাজটা করার চেষ্টা করেছেন, কৃষি বিপ্লব করার সুযোগ করেছেন, খাল খনন কর্মসূচি নিয়ে এসেছেন। তিনি আজকে যে বিদেশিরা আজকে বাইরে আছে, আমাদেরকে রেমিটেন্স পাঠায়, আমাদের চাকরি করে শ্রমজীবী ভাইয়েরা, তাদের সবটাই শুরু করেছিলেন কিন্তু শহীদ হোসেন জগবন্ধু। গার্মেন্টস, যে গার্মেন্টস আজকে বাংলাদেশের অর্থনীতি চেহারা বদলে দিয়েছে, এটারও সূচনা কিন্তু শহীদ হোসেন জগবন্ধু। তিনি শিল্প, কৃষি সব ক্ষেত্রে অতি দ্রুত তিনি কাজ শুরু করেছিলেন, কাজ শুরু করেনি, তিনি কাজ সমাধান করেছেন। আপনারা যদি ভালো করে দেখেন চারদিকে তাকিয়ে, যখন যদি ভেতরে ভেতরে দেখেন, এই যে পার্লামেন্ট ভবন, যে পার্লামেন্ট ভবনে এত কথা বলছি আমরা, এই পার্লামেন্ট ভবনের স্ট্রাকচারটা পাকিস্তান হয়েছিল, কিন্তু এর শেষ করে নিয়ে এসেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা শেষ করে নিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু দুর্ভাগ্য যে তার শাহাদাত হয়ে গেল, তারপরে সত্তার সাহেব কিন্তু সেটাকে উদ্বোধন করেছিল। আপনার যদি মনে থাকে সেটা, এই এয়ারপোর্ট, এই এয়ারপোর্টেরও কিন্তু একই, এটাকে শেষ করে নিয়ে এসেছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাস্থ্য কমপ্লেক্স গুলো, সেগুলো কিন্তু আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জনগণকে শিক্ষিত করে তোলবার জন্য, সাধারণ মানুষকে, এটা অনেকেই জানে না, অনেকেই মনে করতে পারে না, তিনি ক্লাস টেনে 50 মার্ক একটা চালু করেছিলেন তার সময়, যে 50 মার্ক থাকবে একটা ছাত্রের, পাস করতে হলে তাকে একজন মানুষকে শিক্ষা আদান করতে হবে, সাক্ষরতা জ্ঞান দিতে হবে, এর জন্য 50 মার্ক। এগুলো হচ্ছে মৌলিক কাজ, পরিবর্তনের সূচনা হয় এগুলো থেকে। মেয়েদের লেখাপড়া, মেয়েদের ক্ষমতায়ন, মেয়েদের চাকুরি, এই সব কিছু কিন্তু জিয়াউর রহমান শুরু করে। তাই আজকে আমি যেটা বারবার করে বলি, যে আমার কাছে মনে হয় যে আমরা শুধু শুধু জিয়াউর রহমানকে অনুসরণ করি, তারই আমরা সামনের দিকে এগিয়ে যাব। বন্ধুগণ, এই সরকারের সম্পর্কে কথা বলা আমার আর ইচ্ছা করে না, কত বলবো, ওদের তো চামড়াই মোটা হয়ে গেছে, আর একই সঙ্গে ওরা এমন একটা অবস্থায় চলে গেছে, ওদের কিছু যায় আসে না। তাদের লক্ষ্য একটাই, সে একটাই লক্ষ্য কি, লুট করো। আমি বহু আগেই কথাগুলো বলেছি, আপনাদের অনেকের মনে থাকতে পারে, সাংবাদিক ভাইদেরকে, পঞ্চদশ আপনার ওই অ্যামেন্ডমেন্ট, 15th amendment, যেটা করে এই বাংলাদেশে 12টা বাজানো হলো আবার আর কি, দ্বিতীয়বারের মতো, সেটা হচ্ছে যে আমাদের যে সিস্টেমটা ছিল আপনার, যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন করব, সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, সেটাকে বদলি দিতে আবার দলীয় সরকার নিয়ে আসলো। কেন আনা হয়েছিল আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি, আপনারাই টেনেছিলেন, অন্য কেউ তো না, আপনারাই এনেছিলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট না হলে, একটা নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। বেগম জিয়া, খালেদা জিয়া তো সমস্ত দাবি মেনে নিয়েছিলেন, এবং কত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন যে তিনি সেটা মেনে নিয়ে এই দেশের মানুষকে তাদের যা প্রয়োজন সেটা দিয়েছিলেন, অর্থাৎ তাদেরকে ভোটের অধিকার তিনি তাকে নিশ্চিত করার চেষ্টা করেছিলেন, পার্লামেন্টে পাশ করে দিয়েছিলেন, আর তোমরা কি করলে, সেটাকে ধ্বংস করে দিলে। কেন? যে তোমরা ক্ষমতায় টিকে থাকার জন্য। আজকে সেই ক্ষমতাকে ভোগ করা এবং সেটাকে লুট করা দেশটাকে, দেশের অর্থনীতিকে, এই একই কাজ তোমরা করে যাচ্ছে।